হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। রিসেন্ট আমি একটা অন্য প্রোগ্রামের জন্য ব্যস্ত আছি, তার জন্য কুকিং ভিডিও দিতে পারছি না, তার জন্য একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, আমি 15 দিন আগে আমরা গিয়েছিলাম আমাদের শ্বশুরবাড়ি। আমাদের শ্বশুরবাড়ি হলো রায়গঞ্জ, আর আমি এখন চলে এসেছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনকে চিৎপুর স্টেশনও বলে। আর এখানে পৌঁছে গেছি, আমাদের ট্রেন আছে 7:50। আমি এবং হাজব্যান্ড আমরা দুজনেই কিন্তু যাচ্ছি, মেয়ে যাচ্ছে না, মেয়ের ছুটি নেই, তার জন্য ও পিজিতেই রয়ে গেছে। হাজব্যান্ড যেহেতু একদম ক্যামেরার সামনে কমফোর্টেবল নয়, তার জন্য কিন্তু আমি একদমই ওকে দেখাই না। খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের ট্রেন রাইট টাইমে ছেড়েছিল, আর দেখুন এখন কিন্তু একটা স্টেশন আমরা পার হচ্ছি। এখন বাজে 9:00। আমরা এখন ভেবেছি যে এখন ডিনারটা করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেননা আমাদের ট্রেনটা খুব সকাল সকাল রায়গঞ্জে পৌঁছবে। আমরা ডিনারে নিয়ে এসেছিলাম পরোটা, চিলি চিকেন আর কুন্দির সবজি। আর এখন আমরা ডিনার করে নিয়েছি, ডিনার করে আমি চলে এসেছি উপরের বাংকারে। এখন কিন্তু শুয়ে পড়বো, আর ভোরবেলা কিন্তু নামতে হবে। এখন বাজে 5:00। আমাদের কিন্তু ট্রেনটা একদমই রাইট টাইমে পৌঁছয়নি, ট্রেনটা অনেকটাই লেট আছে। আর দেখুন, রাতভর বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু জমিগুলোতে জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। যেহেতু আর্লি মর্নিং আমাদের নামতে হবে, তার জন্য কিন্তু ভালো করে ঘুমও হয়নি। আর এদিকে দেখুন অনেকটাই লেট হয়ে গেছে, আর একদমই ধীরে ধীরে চলছে। দেখি কখন পৌঁছয়, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। সকাল 6:30 আমরা রায়গঞ্জ স্টেশনে পৌঁছে গেছি। আর সামনে দেখুন, আমার হাজব্যান্ড যাচ্ছে টোটো স্ট্যান্ডের দিকে। এই ট্রেনটা এখানে 10 মিনিট দাঁড়াবে, তারপরে এখান থেকে রাধিকাপুরে চলে যাবে। এটা হলো কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। স্টেশন থেকে শ্বশুরবাড়ি একদমই দূরে নয়, আমরা পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়িতে। বাড়িতে এসেই শুনছি যে আজকে বিপত্তারিণী পুজো হবে, আজকে শনিবার। গত 2 বছর ধরে আমাদের নানান রকম কারণে আমাদের পুজোটা হচ্ছিল না, তার জন্য এবার আগে থেকে কাউকেই বলা হয়নি যে পুজোটা হবে। পুজোর সমস্ত কিছু জোগাড় করে পুরোহিতকে বলা হয়েছে, আর 8:30 নাগাদ পুরোহিত এসে পুজো করবে। পুজো হবে শুনে আমারও খুব ভালো লাগলো। আমি স্নান করে ওদের সাথে হাত বাটালাম পুজোর কাজে। আর বিপত্তারিণী পুজোতে অনেক কিছুই লাগে, আপনারা তো জানেনই। আর এখন খুবই সকাল, 7:30 বাজে, এখনও ঘরের পুজোও হয়নি। আগে পুজো হবে, তারপরে ঘরের পুজো দেওয়া হবে। আর বিপত্তারিণী পুজোতে আপনারা তো জানেন 13টা করে সব কিছু লাগে। এখানে যে সুতোগুলো বাঁধা হয়েছে এগুলো কিন্তু 13টা আছে, 13টা মিষ্টি, 13টা লুচি, আর 13টা এখানে বরফি বানানো হয়েছে, সুজির বরফি। এটা আমার ননদ বানিয়েছে, ননদও এসছে, 13টা ফল দেওয়া হয়েছে। সমস্ত কিছুই আমার যা এবং ছোট ননদ রেডি করে নিয়েছে, এখন শুধুমাত্র পুরোহিতের অপেক্ষা।
পুরোহিত মশাই আসলেই পুজোটা শুরু হবে। আর দেখুন এখানে 9 রকমের ফুলও দেওয়া হয়েছে, আর এখানে ঘটও রেডি করা আছে, সমস্ত কিছু কিন্তু রেডি করা আছে। আর দেখুন এটা আমাদের ঠাকুর ঘর, আমার শ্বশুর বাড়ির। এখন যেহেতু পুজো হয়নি তার জন্য খুবই খালি খালি লাগছে। বন্ধুরা, আমি যেহেতু আজকে এসে পড়েছি তার জন্য কিন্তু আমিও পুষ্পাঞ্জলি নিয়েছি, আর পুজো হয়ে গেছে, পুরোহিত চলেও গেছে। দেখুন এটা পুরোহিত বেঁধে দিয়েছে, এই সুতোর মধ্যে 13টা গিঁট এবং 13টা দুব্বা দেওয়া আছে, আর বলে যে এটা নাকি আমাদের বিপদ কাটায়। আর বাড়ির সকল সদস্যকেই কিন্তু পুরোহিত মশাই এটা বেঁধে দিয়েছে। পুজোর পর প্রসাদ খেয়ে আমি ছাদে চলে এসেছি, যেহেতু মেয়ে সাথে নেই তার জন্য একটুখানি আমার মনও খারাপ হচ্ছে ওর জন্য। আর দেখুন এখানে ছাদ থেকে আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামটা দেখা যাচ্ছে। কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এখানে এসেছিলেন। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।